প্যানজিয়া বার্থ অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ভিডিওটিতে আমরা অ্যালফ্রেড ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরির মূল বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করেছিলাম, যার নির্যাস ছিল এখন থেকে 25 থেকে 30 কোটি বছরেরও বেশি আগে পৃথিবীতে একটিই মাত্র সুপার কন্টিনেন্ট ছিল বলে অনুমান করা হয়। ওয়েগনার তার নাম দিয়েছিলেন প্যানজিয়া, আর তাকে ঘিরে ছিল সুবিশাল একটি মহাসমুদ্র, নাম প্যানথালাসা। এরপর বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের অগ্রগতির সাথে সাথে সেই বৃহৎ প্যানজিয়াটি ক্ষুদ্র বৃহৎ একাধিক মহাদেশে ভেঙে পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমান অবস্থানে এসে পৌঁছেছে। বিষয়টি নিয়ে বিস্তর পড়াশোনা ও গবেষণার পর ওয়েগনার এই মহিসঞ্চরণের সপক্ষে কতগুলি যুক্তি মেলে ধরেছেন। সর্বপ্রথম যুক্তি হিসাবে যে বক্তব্য তিনি পেশ করেছেন সেটি হল, আটলান্টিক মহাদেশের দুপাশের মহাদেশগুলিকে তাদের উপকূল রেখার বিভিন্ন খাঁজ বরাবর জুড়ে দিলে একটি বিশাল স্থলভাগ তৈরি করা সম্ভব। অর্থাৎ পূর্বে যেন মহাদেশগুলি একত্রে অবস্থান করত, মহিসঞ্চরণের ফলে সেগুলি বিচ্ছিন্ন হয়ে গেছে। খাঁজে খাঁজে মহাদেশগুলির এই জোড়া লাগানোর বিষয়টিকে অ্যালফ্রেড জিগস অফ ইট আখ্যা দিয়েছেন। পৃথিবীতে একটিই মাত্র মহাদেশের অবস্থানের পক্ষে দ্বিতীয় যুক্তি হিসাবে তিনি আটলান্টিকের দুই তীরের মহাদেশগুলির মধ্যে কিছু ভূতাত্ত্বিক সাদৃশ্য খুঁজে পেয়েছেন। উত্তর আটলান্টিকের পশ্চিম প্রান্তে ক্যালিডোনিয়ান পর্বত আর পূর্ব প্রান্তের হার্সিনিয়ান পর্বতে একই ধরনের ভূপ্রাকৃতিক গঠন, শিলাস্তরের ভাঁজ ও শিলাস্তরক্রমের হদিশ পেয়েছেন। অর্থাৎ সুদূর অতীতে এগুলির একই সাথে অবস্থানকেই নির্দেশ করছে। ওয়েগনারের এই ধারণাকে আরও যুক্তিযুক্ত করে তুলেছে জীবাশ্মগত আরেকটি প্রমাণ। আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা মহাদেশসমূহ সুবিস্তৃত মহাসাগর দ্বারা বিচ্ছিন্ন থাকলেও এই স্থানগুলিতে গ্লসেপ্টোরিস নামক একই ধরনের ফার্ন জাতীয় জীবাশ্মের সন্ধান পাওয়া গিয়েছে। আবার অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনির মাঝে প্রশান্ত মহাসাগরের অংশ থাকা সত্ত্বেও উভয় স্থানেই ক্যাঙ্গারুর মতো প্রাণী লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মহাদেশগুলিতে ভূতাত্ত্বিক অতীতের জীবাশ্ম ও জীবিত প্রাণীর এহেন বন্টন অতি পূর্বে একটিমাত্র মহাদেশের অস্তিত্বকেই প্রমাণ করে। আবার ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, উপদ্বীপীয় ভারত, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকায় একই ধরনের মহাদেশীয় হিমবাহ গঠিত ভূমিরূপের অস্তিত্ব থেকে ওয়েগনার অনুমান করেন কার্বনিফেরাস যুগে প্যানজিয়া নামে একটিই মাত্র জায়ান্ট কন্টিনেন্ট পৃথিবীতে অবস্থান করত। এই সম্পর্কে আরও অনেক তথ্য প্রমাণসহ যুক্তি পাল্টা যুক্তি সামনে এলেও ওয়েগনারের প্রস্তাবিত একটি খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করে আজকের এই গল্পের ইতি টানব, যেটি কিনা ভিডিওটি শেষে কিছুটা সময় ভাববার অবকাশ দেবে। ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার উত্তর অংশে লেমিং নামক এক ধরনের রোডেন্ট জাতীয় ছোট প্রাণী এবং তাদের পশ্চিম দিকে ছুটে যাওয়ার প্রবণতা খেয়াল করেন অ্যালফ্রেড ওয়েগনার সাহেব। বিশেষত তাদের বাসস্থান ওভার পপুলেটেড হয়ে গেলেই খাদ্য ও আশ্রয়ের সন্ধানে বারংবার নরওয়ের পশ্চিম দিকে মাইগ্রেট করার এক ধরনের স্বতঃস্ফূর্ত প্রবণতা লক্ষ্য করা যায় তাদের মধ্যে। কিন্তু নরওয়ের উপকূলের বাইরে আর কোনো স্থলভাগ না থাকায় সাগরের জলের মধ্যেই কিছুটা ভবঘুরে হয়ে আবার ফিরে আসে যথাস্থানে, নিজেদের বর্তমান ঠিকানায়, বা বলতে পারেন নিজেদের ভবিতব্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কন্টিনেন্টাল ড্রিফট মতবাদ উদ্ভাবনের পরবর্তী সময়ে যে নতুন ধারণাগুলি প্রকাশ্যে এসেছে সেগুলিকে নিয়ে আমরা অবশ্যই আবার ফিরে আসব।